তোমরা সবাই কেমন আছো? সবাই তোমরা ভালোই আছো আশা করি। আমি এখন এই সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, আমি দোকান থেকে চলে এসেছি, আধা ঘন্টার উপরে হয়েছে, একটু রেস্ট নিলাম। দোকানে থেকে আসার পরে আর ভালো লাগে না, মানে বসে থাকি, যখন বসেই থাকি উঠতে ইচ্ছা করে না দোকান থেকে আসার পরে মনে হয়। তারপরে দোকান থেকে তো শুধু ডাইরেক্ট দোকান থেকে আসি না, দোকান থেকে এসে দুধ নই টাউনে নামি না, নেমে তারপরে একটু একটু মাল ঠাল করি, তারপরে ওইখান থেকে এইখান থেকে এখানে ওইখান থেকে এখানে হেঁটে 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 মাল করতে হয়, তারপরে হলো বাড়িতে আসি হেঁটে হেঁটে। গাড়ি মানে টোটো গাড়ি তো ওইখানেই ছেড়ে দিই, তারপরে আর টোটোর গাড়ি ধরি না, হেঁটে 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 সব কিছু করি। তারপরে বাড়িতে যখন আসি তখন কেমন চা হাত পা মেলে বসি যে আর উঠতে ইচ্ছা করে না। এখন আমি এই যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি, চা খাবো। মেয়ে যে চা বানালো, যাই হোক সারাদিন যতই কাজকর্ম করে আসি না কেন, যখন মেয়ে এক কাপ চা হাতে তুলে দেয় তখন মনটা ভরেই যায়। তখন সারাদিনের যতই মানে পরিশ্রম সেটা মানে ক্লান্তিটা দূর করে দেয়, তাই না? এক কাপ চাই মানে সারাদিনের যত ক্লান্তি দূর করে দেয় মেয়ের এক কাপ চা হাতের চা। দাঁড়াও আমি চাটা দেখাচ্ছি, চা বিস্কিট আর জল। চাটুকু আগে খেয়ে নিই, তারপরে হালকা একটা নাস্তা করবো ভাবছি, খিদেও পেয়ে গেছে। চা বিস্কিটটা খেয়ে নিই, একটু চা বিস্কুট খেলে জলটা খেলে একটু ফ্রেশ লাগবে, তারপরে দেখি কিছু একটা খাবো। চা খেয়ে তারপরে তোমাদের সামনে পরে আবার চলে আসবো, দেখি কী কাজ করি না করি। তোমাদের কালকে তো আমার একাদশী, কী কাজ করি দেখি, একাদশীর জন্য কী জোগাড় করতে পারি, আর সকালে বাচ্চাদের খাওয়া স্কুলে যাবে ওইটা খাওয়ার কী জোগাড় করতে পারি। জোগাড় মানে কি, এই যে রান্নার একটা টেনশন থাকে না, কী রান্না করবো কী রান্না, সকালবেলা রান্নারও একটা টেনশন থাকে। আমাদের বাড়ির বাচ্চাদেরকে আমরা সকালে ভাত খেয়ে বেরোতে দিই স্কুলে, কেননা স্কুল থেকে আস্তে আস্তে ওদের চারটা বেজে যায়, তিনটা সাড়ে তিনটা, হ্যাঁ এরকমই হয়ে যায়। তখন এসে আর বাচ্চারা তখন ভাত খেতে পারে না, না বেলা অবেলা মানে অনেকটা বেলা হয়ে যায়, তার জন্য সকালবেলা একটু ভালো করেই খাওয়া দিই, তারপরে তো একটা টিফিন দিয়েই দেওয়া হয় দুপুরে খাওয়ার জন্য। আর স্কুল থেকে এসে কোনো সময় ভালো মতো খায়, আবার কোনো সময় খেতেও পারে না, টিউশন থাকে, কোনো রকম একটু কিছু খেয়েই চলে যায় টিউশনের জন্য। তার মানে সকালবেলায় আমাদের রান্নাটা মানে খুব মানে দৌড়াদৌড়ি থাকে, দুপুরবেলা রান্নাটা তো হয় আমাদের, দুপুরবেলা সবাই দুপুরবেলাতে রান্না সবার বাড়িতেই হয় কম বেশি, না? ঠিক আছে আমি চাটা খাই, তারপরে তোমাদের সামনে পরে আবার চলে আসবো। তোমাদেরকে ছাড়া কি আর থাকা যায় বলো? মনে হয় মা ঠাকুরগড় ঝাড়ছে, দেখো একদম চকচক ঝকঝক করছে, দেখো এই যে লক্ষ্মীর সরাগুলো কোথায় উঠে রেখেছে দেখতে পেরেছ? আর দেখো একদম পুরা চকচক, একদম কৌটুগুলো যে টেমাগুলো একদম ধুয়ে চকচক করে রেখেছে, একদম দেখো সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে আমার গোপাল ঘুমাচ্ছে, এই যে দেখতে পেরেছ, এই যে গোপাল ঘুমাচ্ছে, লাড্ডু গোপাল ঘুমাচ্ছে। একটা ছোট্ট ফ্যান লাগাতে হবে, ঠাকুরঘরটা অনেক গরম হয়ে থাকে, আমরা গরম সহ্য করতে পারি না, ঠাকুরে কীভাবে গরম সহ্য করবে, একটা ছোট্ট ফ্যান লাগানোর ব্যবস্থা করতে হবে, দেখি যদি পারি লাগিয়ে দেব। তারপরে গোপালের যত ড্রেস ছিল এই ঠাকুর বাসনগুলো এখন আমি ধুবো, সব মাছকে ধুয়ে একদম সুন্দর করে দেখো, এই যে সব ড্রেস ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে, ডালাতে চালাতে দিয়ে শুকাচ্ছে। দুর্গাপূজাতে ড্রেস দিব সবাই, আমিও দিব, আমার ভাইয়ের বউ দুইজন ওরাও দিবে, পয়লা বৈশাখে জন্মাষ্টমীতে দেওয়াই হয়, বাচ্চাদের জন্মদিনের দিন বাচ্চারা নতুন পরবে, গোপালকেও নতুন পরাই। এবছর আমি আর আমার ছেলের বার্থডে করতেও পারলাম না, ওষুধ কাল ওষুধের জন্য আমার হাজব্যান্ড মারা গেছে, তার জন্য বলে মানে বার্থডে করা যায় না, তার জন্য কিছুই করতে পারি না। তাও আমার মেয়ে একটা ছোট্ট দেখে একটা কেক এনে দাদাকে দিয়ে কাটাচ্ছে,
ঠিক আছে আমি ঠাকুরের বাসনটা ধুই ধুইয়ে দেখি তারপরে কি কাজ করি আবার ঠাকুরের কাজ করতে খারাপ লাগে না আমার অনেক ভালো লাগে কিন্তু টাইম যে পাই না সেটাই বড় দুঃখের কথা যতটুকু পারি করি আর ঠাকুরের কাজ করাও তো কপাল লাগবে ভাগ্য লাগবে আমার ভাগ্য মন নেই তাই করতে পারি না চাইলে কি হয় চাইলে তো হয় না ভাগ্যও থাকা লাগে ঠিক আছে দুপুরে কী রান্না করছে একটু দেখাই দেই কী রান্না হয়েছিল আজকে দুপুরে দাঁড়াও এক মিনিট দেখাই এই হলো ডাল এই একটা সবজি মাছ টাছ দিয়ে বোধহয় একটা সবজি আর এখানে মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি এই যে মাছের ঝোল হালকা পাতলা ঝোল আলু দিয়ে এই ডাল এইখানে একটা সবজি কাঁচাকলা আলু আর এখানে সব কিছু সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আজকে দুপুরে আইটেম ছিল ওইগুলো চলো যাই কালকের জন্য সবজি এই যে সবাই দেখো এই যে আজকে ওকে ঘরে আটকে রাখছে খালি ঘরের থেকে বের হয়ে খালি জলে যায় সর্দি এইভাবে লাগছে তারপরে একদম ঘরে আটকে রাখছে মোবাইল দিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখছে ঘরের থেকে বেরে এই ঘরে ওই কোনার জলের পাইপ ওই কোনার জলের পাইপ খালি পাইপ ছাড়ে দিয়া ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে হাতে পায়ে জল দিবে না হলে শরীরে জল ভিজাবে সারাদিন ওর কাজ এল ওইটা এখন চুপ করে দেখো ওই যে মোবাইল দেখছে ধন্য ঠিক আছে হাই বলো তো ধন্য হাই বলো ধন্য হাই বলো তো এরকম করো হ্যাঁ আমার ধন বাচ্চা বাচ্চা এটা কিস দাও তো এনে করে কিস দাও তো উপরে একটা কিস দাও না কি দেখতেছ গো কি দেখতেছ কার্টুন তাহলে তুমি এখন ঘুনু দাও হাত দিয়ে গালের মধ্যে ঠিকা দিয়েছে যাতে গালটা যাতে না পড়ে ঠিকা দিয়ে মনের খুশিতে দেখো মনের খুশিতে কার্টুন দেখে যাচ্ছে এখন বালিশ নটা বাজে তো এখন পড়াশোনার থেকে উঠে এখন কার্টুন দেখতে বসে গেছে আর একটু সাউন্ড টিভিটা যাতে ফাটে পাড়ার মানুষ শব্দ উড়িয়ে দেনে আসে এই যে দেখো দেখছো আর এদিকে মা বই পড়ছে ঠাকুরের বই আর এদিকে টিভি দেখছে মানে এই যে মুছে রেখে একদম সুন্দর করে দেখো লিখে দিয়েছি কালকে সকালের জন্য এই দেখতে পারছো আমি কালকের জন্য সবজি কেটে রেখেছি এখানে কেটেছি কালকে ডালিয়া রান্না করবো ডালিয়ার জন্য একটু সবজি আর ভাজি একটা ভাজি সবার জন্য এইটুকু সবজি কেটে রেখেছি আর বেশি কিছু কাটিনি এখন ডিনার করব খাওয়া দাওয়া সব শুরু হয়ে যাবে ভাইও দশটা বাজে হ্যাঁ দশটা পাঁচ বাজে ভাইও দোকান থেকে চলে এসছে এখন রান্না করে চলে যাই ডিনারটা করে সেরে আসি খেতে বাসন ধুয়ে করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এখনই চলো এখন হলো এই যে মেয়েকে দিচ্ছি ওই ঘরে খাওয়াটা নিয়ে যাওয়ার জন্য পারবি বিরাতে দিতে নিতে দেখি সারিয়ে দিস না নিয়ে যা মেয়েকে দিয়ে দিলাম ওই ঘরে নেওয়ার জন্য খাওয়া দিয়ে দিলাম ভাতটা বেড়ে নিয়ে দেবো আর ডাল ঝোল এগুলো সব দিচ্ছি দিয়ে দিলাম আর এখানে সব এখানে ভাত বাড়বো আর যে শুকনো শুকনো সবজিগুলো ভাতের কিনারে কিনারে দিয়ে দেবো বাস ঝামেলা শেষ হয়ে যাবে এগুলো তো ডাল সবজি তো আর তোমার ভাতের কিনারে দেওয়া যায় না এটা খাওয়ার একটা খাওয়ার পর আর একটা দিতে হয় তার জন্য ডাল সবজি এগুলো দিয়ে দিলাম এই যে আর একটা মাসের ঝোল দিচ্ছি গা এই যা দিচ্ছি গা এই যে নিয়ে এটা নিয়ে রাখবে আমি ভাতটা বাড়ি দিই সবাই নিয়ে নিয়ে যাই হ্যাঁ আমি ভাত বাড়ি সবাইকে দিই তারপরে চলে আসি ডিনার শুরু হয়ে গেছে এখন ডিনার শুরু হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আমরা দুজন বাকি আছি খাবো এখন না আমি কি ভাত খাবো না ডিনার শুরু হয়ে গেছে এখন আমরা দুজন বাকি আছি আমরা খাবো হুম আর
ভাত দুজনে ভাত বেয়ে নিয়েছি এখন আমরা বসব আমরা দুজনের ভাত বাকি ছিল আমাদের দুজনের ভাত বাড়া ভাতটা একটু বেশি বেশি হবে আর বাসি ভাত রাখবো না বাসি ভাত থাকলে ঝামেলা বাসি জিনিস খাওয়াটা খুবই মানে বিরক্ত ভালো লাগে না তাই খেয়ে নিই সব আমার আর লিঙ্কির ভাত আমরা এখন যাই খেতে খাওয়া দাওয়া সেরে রাতে বাসন টাসন ধুয়ে সব কিছু যা যা কাজ ছিল সেরে এসে এখন বসলাম একটু সময় পাঁচ মিনিট এখানে বসে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে শুয়ে পড়ব বিছনায় মানে আর শরীরটাও মনে করছে যে কখন বিছনাতে যাবে কখন বিছনাতে যাবে আর পারেই না শরীরে আর যাই হোক ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখিয়ে দিলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও একটু আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো